গুড মর্নিং, আজকেরই আমরা মালদা থেকে কলকাতাতে ফিরলাম। ফিরে আমরা এক্ষুনি এই মুহূর্তে আবার চলে যাচ্ছি বোনের বাড়িতে। আমি তো গোটা রাত ঘুমাইনি, আমার একদম প্রচন্ড চোখ জ্বালা করছে, ঘুমাতে ইচ্ছা করছে, কারণ বোনের হাজবেন্ড মানে আমার দাদা, দুই ভাই, আমার বোনের হাজবেন্ড বড়, আর যে ছোটদা, ছোটদার এখনো বিয়ে হয়নি, তার বিয়ে ঠিক হচ্ছে, মানে আমাদের আশীর্বাদী হয়, তো আশীর্বাদী আজকে আছে, তার জন্যে আমরা আজকে মালদা থেকে ফিরলাম। এক্ষুনি আবার বোনের বাড়িতে যাচ্ছি। আশীর্বাদী তো তোমরা অনেকে হয়তো জানো, আবার হয়তো অনেকে জানো না। আশীর্বাদী বলতে যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে যখন বিয়ে ঠিক হয়ে যায়, ছেলেকে বা মেয়েকে একটা ভালো কিছু একটা গিফট দিয়ে তাকে আশীর্বাদী করা হয়, মানে যার যেমন সামর্থ্য, সেটা হতে পারে গোল্ডেন রিং, গোল্ডেন চেন, হোয়াট এভার ইট ইজ। তো আজকে সেটা আছে, আর খাওয়া দাওয়া হবে, মানে ছোটোখাটো একটা অনুষ্ঠান, তো আমাকে অবশ্যই যেতে হবে তার জন্য। তো আমরা রেডি হয়ে গেছি, আর দিদি নাম্বার ওয়ান থেকে কিছু খাবার যেটা বোনকে এখনও দেওয়ার ছিল, মালদা থেকে আম নিয়ে এসেছি, সেটা তো এগুলো নিয়ে যাব। আর আমার মা আছে ওখানে বোনের বাড়িতে, মানে এসছে কালকে, তো মায়ের সাথেও দেখা হবে, এক্সাইটেড, মায়ের সাথে অনেকদিন দেখা হয়নি। আর সব থেকে বড় ব্যাপার যে আমরা আজকেরই আবার ব্যাক করব, আজকেরই ফিরবো। দেখ কাকে বলে, আমি এক ফোঁটা ঘুমাইনি, মানে আমি ট্রেনে এক ফোঁটা ঘুমাইনি, এক মিনিটও ঘুমাইনি, ও তো তাও ঘুমিয়েছে। এবার এখান থেকে কিছু বোনের বাড়িতে যাবে, মানে মা আছে, দিদি আসবে, এই চারটে হচ্ছে ফজলি আম, ঠিক আছে ঠিক আছে চলো। আর এর মধ্যে দিদি নম্বর ওয়ানের টুকিটাকি হ্যানা দানা এগুলো নিয়ে যাচ্ছি, এর মধ্যে আম, আমরা রেডি এবার বেরোবো, তাই তো চলো। তো রেডি হয়ে গেছি, বেরাচ্ছি, ও গেছে বাইক টানতে, মানে বাইক এনে আমাদের এই ফ্ল্যাটের নিচে দিয়েই যেতে হবে, বাইকটা ওদিকে রাখা থাকে, তো ওদিক থেকে নিয়ে এখানে এসে নিচে এসে দাঁড়াবে, আমি নিচে যাব। তো ও চলে এসছে আর আমিও বেরিয়ে যাচ্ছি, তো চলো বেরাই। বাড়ির ধারে প্রায় চলে এসেছি আর আমরা এটা নিলাম, এই কোল্ড ড্রিঙ্কস এর এটা ছিল তাই ভিজেছে। তো আমরা পৌঁছালাম বোনের বাড়িতে, অন্য দিক দিয়ে ঢুকছি। তোমাদের বাড়ি কে আসবে? কার বউ? তোমার বউ। তো আমরা বোনের বাড়িতে হাজির, সে ব্যাগটা নিয়ে এসছে, মরা সে ব্যাগটা নিয়ে এসছিস? ছাদে রান্না বান্না হচ্ছে, তো এর ভিতরে সব রান্না রেডি হয়ে আছে, চিলি চিকেনটা, এখানে কিশমিশের কিছু একটা হবে মেনু, অ্যাকচুয়ালি ও আছে এখানে বসার জায়গা করেছে, আর এই দিকটাতে খাওয়ার জায়গা। আসলে বোনেদের দোতলা, দোতলার কাজ এখনো কমপ্লিট হয়নি, মানে কিছুটা হয়ে আছে, তো এখানেই খাওয়া দাওয়া সারছে, আজকে আশীর্বাদী। বিয়ের ডেটটা বোধহয় আজকেরই ঠিক হয়, মানে ব্যাপার হচ্ছে যে আশীর্বাদীতে যেমনটা বললাম আমি একটু আগে, দেখো আমার মুখে পুরো দাগ বসে গেছে, আশীর্বাদীতে যেমনটা আমি বললাম একটু আগে, যে আশীর্বাদীতে কী হয়, মানে বিয়ে যখন আমাদের মোটামুটি পছন্দ হয়ে যায়, যে এবার ও ছেলে মেয়ে দুজনকে পছন্দ মোটামুটি একটা ঠিক হয়ে যায়, তো ছেলেকে একটা ভালো কিছু দিয়ে আশীর্বাদ করতে আসে মেয়ের বাড়ির লোকেরা, আবার মেয়েকে ভালো একটা কিছু দিয়ে ছেলে বাড়ির লোকেরা আশীর্বাদ করে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার ভালো কিছু ইন দ্য সেন্স রিং, বাইক, কার, যার যেমন সামর্থ্য সে সেরকম, তো আজকে সেটা আছে। আমরা এসেছি, খাওয়া দাওয়াও হবে, আমার মুখটা দেখতে পাচ্ছ কতটা টায়ার্ড লাগছে আমাকে দেখতে, আমি গোটা রাত এক মিনিটও ঘুমাইনি, এক মিনিটও আমি ঘুমাইনি, আমি গোটাটা রাত জেগে আর তারপরে সোজা এখানে চলে এসেছি, তো আমার তো চেহারা এরকম হবেই, কিছু করার নেই, আর রান্নাবান্না চলছে, তো নিচে যাই একটু বসে ওদের সাথে কথাবার্তা বলি, আজকেরই আবার আমরা চলে যাব, খাওয়া দাওয়া হয়ে গেলে সন্ধ্যের দিকে আমরা বেরিয়ে যাবো।
কারণ কালকে আমার হাজবেন্ডের অফিস আছে, আমার কাজ আছে, তো নিচের দিকে এখন যাই। এই ঘরটাতে টিভিটা এখন বন্ধ আছে, খাবার ব্যবস্থা করেছে, উপর নিচে সব জায়গায় সর্বত্র লোক বলতো। আমার এখানে আসো, 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 তুমি এখানে আছো, এখানে আছো, এখানে আছো, বলো এবার আন্টি বাচ্চো, বলো বলো আন্টি কোথায় গেছিল বলো তো, আমি কোথায় গিয়েছিলাম বলো না, তুমি পারবে তো বলতে, পারবে তো বলো, না বলতে পারবে তুমি বলো, সব ছোট বাচ্চা তাকে দেখো, শোনো শোনো শোনো, তুমি এখানে হাই বলো। আরেকটা আন্টি এসেছিল, আরেকটা আন্টি এসেছিল, তোমার তো এই দুটোই আন্টি, আরেকটা আন্টি তো আছি নি। আমরা দুজন ঘরে শুয়ে আছি, আমি তো প্রচন্ড ভাবে টায়ার্ড, মানে মনে হচ্ছে আমার ঘুমিয়ে যাই। কত কুচ্ছি বাচ্চাটা দেখো, কুচ্ছি বাচ্চাটা কি করছে দেখো, এটা কে? ঠোঁটটা খুলছে না, লিপস্টিক পরে ঠোঁটটা খুলছে না, চুল এসছে, মেয়ের বাড়ির লোকজন চলে এসছে আশীর্বাদ করতে, প্রচন্ড খিদেও পাচ্ছে, উপরে পাকোড়া হচ্ছে, মেনু শেয়ার করবো, মেনু খুব ভালো হচ্ছে আজকে। পাকোড়া দিয়ে শুরু করলাম। মা কোথায়? নেবে তুই? নেবো আরেকটা। সেকেন্ড মেনু লস্যি, থ্যাংক ইউ। ভালো আছো? তো ওই চলে এসছে আশীর্বাদ দিতে শ্বশুরবাড়ির লোকজন, শ্বশুরবাড়ির লোকজন চলে এসছে আর ছেলেকে আশীর্বাদী করতে নিয়ে এসছে বুলেট, মানে বাইক। কেমন বাইক নিয়ে এসছে দেখাচ্ছি, মনে হচ্ছে পুরো বাইকের দোকান লেগেছে দেখো। আর যে বাইকটা ছেলেটাকে দিয়েছে সেটা হচ্ছে এটা। তোমার পছন্দ গাড়ি? গাড়ি তোমার পছন্দ? ভালো হয়েছে। এটা হচ্ছে গাড়িটা দিয়েছে, এখনো পেপার টেপারগুলো লেগে আছে।
নাম্বারিং টাম্বারিং কিছু হয়নি, ছেলেরা ভালো বুঝবে, তুমি ভালো বুঝবে, তুমি ভালো বুঝবে। এটা কালারটা কেমন বলো তো, পুরো আর্মি কালার, আর্মি ভাই, আর্মি কালার, দাম বেশি। ওটা আমার দিদি আর এটা আমার দিদির বাঁদর, এটা দিদির বাঁদর, বড় বাঁদর, দিদির ছেলে তার মানে। আর এটা আমার বোন আর এটা আমার বোনে মাঙ্কি, এটা মাঙ্কি। তুমি ওদিকে তাকাও, দেখো বড় একটা হনুমান, দেখো দেখো দেখো, আর দেখবে না ওকে অন্যদিকে তাকিয়ে, আমি ওর পকড়ে নিয়েছি আর দেখছি না। লম্বা চওড়া মেনু দুটো হলো, থার্ড মেনু ফিশ ফিঙ্গার অস্তম হয়েছে, দারুণ হয়েছে না, খুবই সুন্দর হয়েছে। পকোড়াটা কেমন লাগছে বল, পকোড়াটা কেমন লাগছে বল, দারুন বানিয়েছো, কোন ফিশের মা কোথায়, মা মা তুমি কি করছো, সুন্দর বানিয়েছে এটা, দারুণ খেতে লাগছে, দারুণ সুন্দর এটা, এটা এটা ভেটকি মাছের অসম হয়েছে, কোন মাছের জানি না, আমার মনে হলো ভেটকি মাছ, দারুণ হয়েছে। এগুলো স্টার্টার, মেন মেনু এখনো বাকি আছে, মেন মেনু তো গিয়ে দেখাবো। গাইস আমার থার্ড রাউন্ড চলছে চিকেন পকোড়া, থার্ড রাউন্ড, আমি জল খেয়েছি তারপরে খাচ্ছি, আমার এটা থার্ড রাউন্ড চলছে। আমাকে বলছে কি তুমি ট্রেতে নিয়ে নাও ট্রে, এটা সেকেন্ড রাউন্ডের ফিশ ফিঙ্গার আর এটা থার্ড রাউন্ডের লস্যি, সেকেন্ড রাউন্ডের ফিশ ফিঙ্গার লস্যি থার্ড রাউন্ড, মেন মেনুতে আমরা এন্টারই করিনি, পুরো ঘুমিয়ে গেছিলাম, এখন যাচ্ছি লাঞ্চ করতে উপরে, পকোড়ার ফিশ ফিঙ্গার খেয়ে পুরো ঘুমিয়ে গেছিলাম। এটা বোনেদের বাড়ির মধ্যে ওই উপরে খাওয়া দাওয়া হচ্ছে, আমি তো পুরো গেছিলাম ঘুমিয়ে একদম। আর সব রান্না বান্না খাওয়া দাওয়ার সব, প্রচুর বৃষ্টি এসছে, এ বাবা এ বাবা এ বাবা এ বাবা, বৃষ্টি পড়ছে তো, এর ভিতরে কি কি আছে, প্লেট প্লেট টিস্যু, বাইরে প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি বাইরে, ওই ওটাকে দেখো বৃষ্টি পড়ছে বলে ওটাকে মাথায় পড়েছে, দেখো এই প্লেটের এই কভারটা, এটার মধ্যে প্লেট ছিল, এটাকে মাথায় পড়েছে বৃষ্টি পড়ছে। আমাকে দেবেন না, তুই খাবি পুরি, তোরা খা, এই ছোট মেয়েটা দেখা যাচ্ছে না এখান থেকে, তুই চিলি চিকেন দাও, ছোট মেয়েটা দেখে হ্যাঁ আমাকে খুবই কম রাইস দেবে, এটা কি জিরা রাইস, খুবই কম জিরা রাইস, তুমি জিরা রাইস নিয়েছো, তুমি জিরা রাইস খাচ্ছ, ছোট পুচকি বাচ্চা, ভেজ ডাল আমাকে অল্প দেবেন দাদা, একদম অল্প, আমরা খেতে বসলাম আর বাইরে বৃষ্টি, দেখো আমি বেগুনটা খাবো না,
চিচি মাছ না 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 মাছ খাবো না আমি ছোট ছোট পুচ্চিটা মাছ খাবে কি দেখি হ্যালো ছোট পুচ্চির বাচ্চাটা মাছ খাচ্ছে না ফ্রাইড রাইস অল্প দিন জিরা রাইস ফ্রাইড রাইস একসাথে জিরা রাইস আর ফ্রাইড রাইসের মারামারি চলছে আমাকে একটা ছোট আলু দেবে একদম ছোট্ট একটা আলু গ্রেভি না না আলুর দম না 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 আমি একটাই আলু খাবো এটা কি দই কাতলা পেটি পেটি আমাকে দিয়ে দাও দারুন হয়েছে রান্নাটা অসাধারণ বাটা মাছ ভাজা আর কাঁচা মাছের দই কাঁচা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝাল আমাকে সাইডে দিল ট্যাংরা মাছের ঝাল মনে তোর পাতে কটা মাছ দুটো প্রন তো এবার আমি নেবো প্রন আমাকে আরেকটা দেবেন পরে নেব প্রন চিকেন চিকেন নেবে না পরে নেব পরে নেব আগে মাছ খাওয়াটা শেষ করি তারপরে ছোট পিস দিন তো হাড়ে দেবে হাড়ের পিস দিন স্যালাডটা খুবই দরকার আরেকটু দেবেন দাদা চিংড়ি মাছ আর কাটি চিংড়ি মাছ আর একটা নেবে খেতে পারলো না মটন আমি এখনো খেয়ে যাচ্ছি মাছ চিংড়ি মাছ আমাকে দেবেন ব্যাস 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 আর না না লাগলে আমি পরে নিচ্ছি দাদা আর না মাটনের এই হাড্ডিটা আমাকে দেবে আমাকে চাটনিটা একটু বেশি দেবেন বেদানা পড়েনি তো দানা খুঁজতে হবে তোমাকে বেদানার দানা পড়েনি আমার একদমই বাচ্চাদের মতো করছে আমার কাটি আমি কাটি শুদ্ধ খেয়ে ফেলেছি তো আমাকে ব্যাস না 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 এটা বেশি হয়ে গেছে রসগোল্লাটা তাতে আপেল বেদানা ফ্রুট চাটনি লেবু ফ্রুট চাটনি চাটনিটা অসাধারণ ছিল খেজুর ছিল আঙুর ছিল হাতে দিয়ে দাও না দারুণ হয়েছে চাটনিটা মিষ্টিটা খাও আমি মিষ্টিটা খাও আইসক্রিম তো দিয়ে গেছে আবার কেন না দুটো বাকি এগুলো দাও তুলে তুলে এগুলো পাস করো এটা নিয়ে নে পাস করো কি বললে হ্যান্ড ওয়াশটা মাঝখানে কেন এটা কেউ খাবো খেয়ে পুরো হাপি সুপিস করছি এত মেনু পরে কি চাবি রিংটা দেখি কি চাবি রিং দিয়েছে ও আচ্ছা এটা এটা ওই যে বাইকটা দিয়েছে তার চাবি রয়্যাল এনফিল্ডের চাবি দিয়েছে এটা শার্ট দিয়েছে শার্টটা দেখে এদিকে এদিকে দেখ এটা পরে আছে মনে হয় একটা এরকম একটা শার্ট পরে আছে এরকম একটা শার্ট দিয়েছে এটা রয়্যাল এনফিল্ডের কাগজপত্র ওটা দিয়েছে ইনভয়েস কত
ও বাইকের হেলমেটটাও দিয়েছে, দেখি হেলমেটটা দেখে, বাইকের সাথে হেলমেটটাও দিয়েছে। কত খুশি দেখো বর, কত খুশি। গাড়িটা স্টার্ট করো, চলো। খুশিটা ধরেই রাখতে পারছে না, এত কিছু দিল, তার মধ্যে সব থেকে মূল্যবান এই চাবিটা। না প্যান্টও দিয়েছে তো, জিন্স দিয়েছে তো, এটা জিন্সের রকম সেটার একটা জিন্স দিয়েছে। ওঠো চলো না, চলো ওঠো মরা মরা এদিকে। ইনি এখন খেয়ে উঠে চা খেতে বসেছে, খেয়ে উঠে চা, চায়ের বোকা। তাড়াতাড়ি খাও, আমরা এখন বাড়ি যাব। হ্যালো গাইস, এটা আমার ছোট বোন, দেখেছো আমার ছোট বোন, আমার ছোট বোন তো ওরই দেওরের আশীর্বাদই ছিল, হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়ে যাবো। আন্টি তো যে একটু যাবে, শোনো শোনো, তুমি কোন আন্টিদের বাড়ি যাবে বলো? আমাদের বাড়ি যাবে? আমি তো আবার আসবো তো, আমি তো আবার এখন আমাদের বাড়ি যাবে। আন্টি 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 আমরা আসছি, কাঁদে উঠলে উঠুক কিছু হবে না, চলো। তুমি বাইক চালাও আর একদম আনন্দ করো, শ্বশুর বাড়ির বাইক। চলো আমার দিদিও বাড়ি যাচ্ছে দুটো বাঁদর নিয়ে, এই আসছি। হ্যাঁ অবস্থাতে আবার বোনের বাড়িতে কাটিয়ে এখন ঘরে ফিরছি, মানে চোখ মনে হচ্ছে খুলছে না, জোর করে খুলছে চোখটাকে, তো ঘরে যাই। গাইস এখন টাইম হয়েছে 9:25, আর আমরা এসে ঘুমিয়ে গেছিলাম, আমরা 7টার মধ্যে পৌঁছে গেছি। আসার সময় আমরা সব কিছু নিয়ে এসেছিলাম, প্যাক করে রাখো, পুরো ফ্রিজ আমাদের খাবারের ঠাসা। কি দেয়নি আমাদের, এটা হচ্ছে ফ্রাইড রাইস অ্যান্ড এই সাইড একটু জিরা রাইস ও মিক্স করে দিয়েছে, তারপর জিরা দেখা যাচ্ছে ভিতরে, এটাতে রসগোল্লা সব এনে আমি এভাবে ফ্রিজে জাস্ট ঢুকিয়েই শুয়ে গেছিলাম। দু রকমের রসগোল্লা আছে, একটা 2-in-1 আর এটা হচ্ছে ম্যাঙ্গো। এরপরে এই যে জিরু দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, এই কোল্ড ড্রিঙ্কসটা একটা নিয়ে এসেছি। এটার মধ্যে তো আছে চিলি চিকেন, এটা গলদা চিংড়ির মালাইকারি। আমার এত ঘুম পাচ্ছিল, আমি এসে আগে ঘুমাতে পারলে বাঁচি। চিকেন আছে, পাঁপড় বলছে কি মাইক্রোওভেনে দিয়ে গরম করে খেয়ে নিও, আমি বললাম না, পাঁপড়ও বেশি ছিল। হ্যাঁ মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ আচ্ছা, এটার মধ্যে হচ্ছে মাটন, মাটনটা এরকম বসে গেছে, এটা গরম করতে হবে। অনেক কিছু আমি আরো নিইনি ইচ্ছা করে। ও এখানে দেশি চিকেন আছে, এমা চিকেনের পাশে না ওই চিকেনের পাশে দই কাতলাটা একসাথে দিয়েছে, দেখেছো? জায়গা কম ছিল বলে এরকম ভাবে দিয়ে দিয়েছে। এখানে বাটা মাছের ভাজাটাও দিয়ে দিয়েছে, আর কিছু আরো দিতে চাইছিল, চাটনি দিতে চাইছিল, আমি আরো নিলাম না।
এগুলোই খাওয়া দাওয়া করবো, রান্না বান্নার তো কোনো ব্যাপারই নেই, প্রশ্নই ওঠে না। তো এই চিলি চিকেন আর কড়াইশুঁটির এই কচুরি, এই দুটো এখন মাইক্রোওভেনে দিয়ে গরম করব, তারপরে এটাই হবে আমাদের ডিনার। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে খাওয়ার পরে ফিরে আসছি। গাইস, ভিডিওটা কাল রাত্রে শেষ করা হয়নি, কারণ আমরা মানে ডিনার করার পরে পুরো ঘুমিয়ে গেছিলাম, তো ভিডিওটা শেষ করা হয়নি। যাই হোক, তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউনড গাইস, লাভ ইউ, টাটা।